আওয়ামী লীগ আগে খুব বলতো আন্দোলন কাকে বলে তা আমরা জানি, বিএনপি বোঝে না, তো এখন আন্দোলন দেখা না দেখি। ছাত্ররা যে বলছে আর একটা পার্টি করবে, পার্টি করা ভাই অত সোজা জিনিস না, মনে হয় রাজনীতিবিদরা কী বোঝে, অনেক এক্সপার্টরা মনে করে আমরা হলে সব কিছু করে ফেলতে পারতাম, কিন্তু রাজনীতি করতে দেন। এই যারা যারা উপদেষ্টা পরিষদে আছেন না, তাদেরকে বলেন আগে আমি নির্বাচনে দাঁড়ান, একটা লোকে যদি দাঁড়ায়, কারণ নির্বাচনে দাঁড়ানো কষ্ট, জিততে কষ্ট, এমনিতে কেউ হায়ার করে নিয়ে এসে উপদেষ্টা বাড়ালে খুব কমফোর্টেবল, খুবই এনজয় করা যায়। বিচার যাতে জনগণের দোর গড়াই যায়, মানুষ বিচারের বিচারের পিছনে ঘুরবে না, বরঞ্চ বিচার ব্যবস্থা যাতে মানুষের কাছে সহজে যায়। মানুষ হাইকোর্টকে তার দোর গড়াই দেখতে চায়, তার ডিভিশনে দেখতে চায়। মানুষ এমনকি উপজেলা পর্যায়েও কোর্ট চায়, যাতে তার বেশি দৌড়দৌড়ি করতে না হয়। এইটা ছাপ এখানে থাকলে আমি মনে করি বেটার হতো। সেটা আবার ওই যে নির্বাচন বলছেন, যে রাষ্ট্র গঠন করবার কথা বলছেন, তার জন্য উপকারী হতো। আমাদের দেশের সাধারণ মানুষ সবচেয়ে বেশি বিঘ্নিত হয় ওই লোয়ার কোর্ট দিয়ে, তো লোয়ার কোর্টগুলো হচ্ছে উপরের কোর্টের দাসের মতো। এটার ইন্ডিপেন্ডেন্সের ব্যাপারে আরও স্পষ্ট কথা থাকার দরকার ছিল, কারণ ইচ্ছা হলে রিমান্ডে দেয়, ইচ্ছা হলে বেল ক্যান্সেল করে দেয়, যা ইচ্ছা তাই করতে পারে তারা। এই জিনিসগুলো বন্ধ করবার দরকার ছিল। আর আমি মনে করি মানে যাতে নির্বাচনটা যথাযথ হতে পারে, এবং সেই নির্বাচন করবার পরে যে গণতন্ত্র নির্মাণের কথা বলছি, যে বাংলাদেশ নতুন বাংলাদেশ গড়বার কথা বলছি, সেটা যাতে টেকসই হতে পারে, সেই ধরনের বিধি বিধান কনস্টিটিউশনের মধ্যে থাকা আমি জরুরি মনে করি। আমি শেষ একটা বিষয় উল্লেখ করেই আবার কথাটা শেষ করবো। আমি জানি যে এটার সাথে আপনারা বেশিরভাগ হয়তো একমত হবেন না, তারপরে আমি শুনলাম কেউ হয়তো অবলিকলি তাকে রেফার করেছেন, জনাব আসিফ নজরুল। উনি বলেছেন 25-30 বছর ধরে লাগাতার সমালোচনা করি, বিরোধী দলে কথাবার্তা বলি, কোনো ডিসকমফোর্ট মনে হয়নি, কিন্তু এখন ক্ষমতায় যাবার পরে কথা বলতে আনকমফোর্টেবল ফিল করি। মানে রেসপন্সিবিলিটি বিষয়টা এরকম যে আপনার কণ্ঠকে গ্যাগ করে ফেলে, আটকে ফেলে, বলা যায় না অনেক কথাই। যেমন এই যে এতজন বিচারক চিহ্নিতভাবে যারা কথা যে এরা স্বৈরাচারের দোষর ছিল, সরেনি, সরাইনি, আচ্ছা কী হতে পারে? ক্ষমতায় যারা আছে তারা কি স্বৈরাচারের দোষরদের লালন পালন করতে চায়? তারা কি তাদের চেনেনি? তারা কি চিনেও চুপ করে আছে? কী হতে পারে বলেন? আমি একটা কেস একজন আমার কাছে নিয়ে আসলো, একটা মামলা দিয়েছিল দুদক। দুদক সেই মামলা প্রত্যাহার করবার জন্য আবার চিঠি দিয়েছে যে বিচারকের কাছে এটা আছে, উনি মামলা প্রত্যাহার করবেন না। মানে আমি তো আইন আইন তো অত জানি না, আমি বললাম যে যে মামলা করেছে সেই যদি প্রত্যাহার করতে পারতে উনি করবে না কেন? বলে না করবে না। তো আমি তখন আমি ল জানি না, তো আমি এটাকে একজন সংশ্লিষ্ট কর্তা ব্যক্তির সাথে কথা বললাম। উনি বললে ভাই উনি না করলে আমি কী করবো? বাদ দিয়ে দেন, নতুন লোক দেন। বলছে বাদ দেবো তো দেবো কাকে? 15 বছর ধরে যে দুঃশাসন চলেছে, আপনি একদম ডাউন দি লাইন দেখেন তো বাইরের লোক কে আছে? মানে একটা কনস্টেবলকে পারলে আইজি বানিয়ে দিয়েছে তারা, একটা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিকে সেক্রেটারি বানিয়ে দিয়েছে। এত বড় দুর্নীতি অনাচার পৃথিবীর কোথাও হয়েছে কিনা সন্দেহ আছে। তো আপনি যে খুঁজবেন, খুঁজে সেখানে একটা লোক চলে গেলে তার জায়গায় আরেকজনকে দেবে, সেই লোকই হয়তো পাচ্ছেন না। আর সেই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে খুব হার্ড হিট করা আমি মনে করি যে একটু ভাবতে হবে, এখন খুব ধৈর্য দরকার। আমাদের প্রতিপক্ষ কি এখন? ধরেন 2 বছর বা 3 বছর পরে যদি নির্বাচন হয়, সেই নির্বাচনে মূল দলকে তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে কে? জানি না যে আওয়ামী লীগই করবে না, আওয়ামী লীগের বাপ জান বাঁচে না, ওরা কি করবে? আমি মনে করি না, তা না আওয়ামী লীগ করতে পারবে প্রতিদ্বন্দ্বিতা আমি তো মনে করি না, কারণ আওয়ামী লীগ আগে খুব বলতো আন্দোলন কাকে বলে তা আমরা জানি, বিএনপি বোঝে না, তো এখন আন্দোলন দেখা না দেখি, তাতে দেখাতে পারছে না। এখন উনি পালিয়ে গেছেন, তারপরে নতুন একটা কমিটি করতে হবে তো, বা একটা কিছু নেতৃত্ব সামনে আনতে পারে, তা তো আনতে পারছে না। হঠাৎ করে ফেসবুকে দেখলাম দুইজনের নাম আসছে, তার মধ্যে একজন আবার বলেছিলেন আমি জন্মেছি আওয়ামী লীগ হয়ে, আমি জীবিত আছি আওয়ামী লীগ হয়ে, মরব আওয়ামী লীগ হয়ে। যখন তার নাম ফেসবুকে আসলো যে ওরা কি সিকিউরিটি বানানো হবে, তিনি বললেন ওই পচা করা জায়গায় আমি আর যাবো না। ওই রকম করবে না কেউ, তারা প্রতিদ্বন্দ্বী রয়। এটাই আমি ভাবি, ওই যে একজন
কি বলে কমিশনের প্রধান, উনি কি বুঝে বললেন নতুন দল করতে হবে? মানে উনি কি বিএনপির পাল্টা প্রতিদ্বন্দ্বী পাচ্ছেন না বলে একটা দল করবেন নতুন? আপনারা যদি পাল্টা দলই করেন তাহলে ইউ বিকাম এ পার্টি, সমস্ত জাতি তাদেরকে সমর্থন করছে, সবগুলো পার্টি ইনস্পাইট অব অল দ্য ক্রিটিসিজম সমর্থন করছে। কেন? বিকজ আমরা মনে করি দেশটা গড়ে তুলতে হবে, এবং আমরা মনে করি যারা আছে তাদের ভেতরে যদি মুনমুনি থাকেও তাও ক্ষমতায় যেতে পারবে না, কারণ যে কমিটমেন্ট সমগ্র জাতির কাছে করাছে তারা ওই রকম কোনো কাজই করতে পারবে না যাতে তারা সমালোচনার মধ্যে পড়ে। অন্যদের দিয়ে বলাচ্ছে, মাঝে মাঝে ছাত্ররা যে বলছে আর একটা পার্টি করবে, পার্টি করা ভাই অত সোজা জিনিস না, মনে হয় রাজনীতিবিদরা কী বোঝে, অনেক এক্সপার্টরা মনে করে আমরা হলে সব কিছু করে ফেলতে পারতাম, কিন্তু রাজনীতি করতে দেন? এই যারা যারা উপদেষ্টা পরিষদে আছেন না তাদেরকে বলেন আগামী নির্বাচনে দাঁড়ান, একটা লোকে যদি দাঁড়ায়, কারণ নির্বাচনে দাঁড়ানো কষ্ট, জিততে কষ্ট, এমনিতে কেউ হায়ার করে নিয়ে এসে উপদেষ্টা বানালে খুব কমফোর্টেবল, খুবই এনজয় করা যায়, ওইটা পারা যাবে না। সেই কারণেই এদেরকে আমাদেরও বুঝতে হবে যে দে আর ফলিবল। সবচেয়ে বড় কথা, ডক্টর ইনু যখন বলেন না আমরা সবাই নিজে নিজের ক্ষেত্রে সাকসেসফুল, কিন্তু এখন যে ক্ষেত্রে আসছেন সেখানে নোভিস, পলিটিক্স তো কিছুই বুঝতে পারেন না, পলিটিক্স যদি বুঝতেন তাহলে এরকম করে কথাবার্তা তো তারা বলতেন না। ওই কারণে এমনও হতে পারে যে তারা তাদের অ্যাডমিনিস্ট্রেশন সাজাবার ব্যাপারে ওই দৃষ্টিভঙ্গি এখনও অর্জনই করতে পারেননি, যদি পারতেন তাহলে এটা হতো না। এতে আমাদের কষ্ট হয়তো বাড়ছে, কিন্তু আমরা যদি অধৈর্য হয়ে যাই তাহলে শেষে লাভ হবে কার? এই গভর্নমেন্ট কন্ডেমড মানে এটা স্বৈরাচারের লাভ, এই গভর্নমেন্ট ফেল করলে মানে পুরো দেশ ফেল করলো। অতএব আমাদের এরকম করে যদি আমি বলি যে একটা মোড়া ঘোড়ার মানে মরা ঘোড়া টানতে হবে আমাকে, তাও কিন্তু টানতে হচ্ছে, অনেক জিনিসই সহ্য হয় না তবু করি। যেমন আমার সাথে একজন টক শোতে গেছেন একজন নেতা, নাম বলবো না, তিনি বললেন ভাই 50 বছর ধরে রাজনীতি করছি, গত 15 বছর প্রত্যেকটা আন্দোলনের মধ্যে ছিলাম, এখন আমি ফোন করলে অ্যাডভাইজার ধরেই না, মেসেজ দিলে ব্যাক করে না, আমরা কি এতই অস্পৃশ্য হয়ে গেলাম? আমি তাকে বললাম এই কষ্ট না পাওয়াই ভালো, ওরা হয়তো এতই ব্যস্ত আছেন যে সামালি দিতে পারছেন না, এটা একটা দুর্ভাগ্যের বিষয়। এইটা বুঝেই আমি বলছি, ধরেন এই যে কনস্টিটিউশন প্রস্তাব বা যা যা দিয়েছেন এই ডিসকোর্সটা লাগবে, ওনাদের এই অ্যাপ্রোচটা আমার কাছে ভালো মনে হয়। ওনারা কমিশন করেছেন, যদি কমিশনের মধ্যে আমি মনে করি ডিসেন্ট্রালাইজেশন বিষয়টা থাকা দরকার ছিল, লোকাল গভর্নমেন্ট থাকা দরকার ছিল, আরও কিছু কিছু কমিশন হয়তো করা লাগবে পরে, কিন্তু এই কমিশন তাদের রিপোর্ট 3 মাস নিলে 3 মাস ঠিক, তারপরে তো জনগণের মধ্যে আসবে। এই প্রথম বোধহয় বিশ্বের ইতিহাসে প্রথম বাংলাদেশে জনগণের মধ্যে সংবিধান নিয়ে বিতর্ক হবে, নাহলে সংবিধান নিয়ে জনসভায় বক্তৃতা করলে মানুষ আপনার কথা শুনবে, গরম গরম কথা বলবে তো হাততালি দেবে, আর সংবিধানের ধারা যদি বলতে যান হয়তো ডিম টিমও মারতে পারে। এরকম হয়েছে, থিওরিটিক্যাল বক্তৃতা তো মানুষ শুনতে চায় না, কারণ সবাই তাত্ত্বিক হয় না, হবেও না, সবার মধ্যে তত্ত্ব ঢোকাবার চেষ্টা করার দরকার নেই, কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আপনি একটা রীতিমতো তাত্ত্বিক নৈতিক দার্শনিক এবং সাংবিধানিক বিতর্কের মধ্যে সমগ্র জাতিকে জড়িয়ে ফেলছেন, এখান থেকে বেরিয়ে আসতে হবে। তো তার জন্য নেতৃত্বের সেই স্যাগাসিটি থাকতে হবে, তার সেই বিচক্ষণতা থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, এবং আমি মনে করি সেরকম করে যদি করেন তাহলে এই উদ্যোগ, এটা তো আমি শুরু মনে করি, নিশ্চয়ই এটা শেষ নয়, এটা আরও চলতে থাকবে, এবং শুধু এই বিষয় নিয়ে নয়, সমস্ত বিষয় নিয়ে যতগুলো এজেন্ডা আছে সবগুলো বিষয় নিয়েই কিন্তু আমাদের কথা বলতে হবে, এবং শেষ পর্যন্ত একটা ঐক্যমত্য করতে হবে। ঐক্যমত্য কি হবে? না হবে না, ইনশাল্লাহ বললে হবে কি? আমি ইসলামিক কনস্টিটিউশন চাই, আপনি সেকুলার কনস্টিটিউশন চান, এটা মিলবে কীভাবে? এইরকম নর্থ পোল সাউথ পোল তো আছেই, সেই জায়গাতেও এখন যারা ড্রাইভিং সিটে আছেন তাদের বিচক্ষণতা, তাদের বুদ্ধিমত্তা, তাদের সিদ্ধান্ত নেবার যোগ্যতা ক্ষমতার উপরে দেশের ভবিষ্যৎ নির্ভর করবে।